আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদুল্লাহি সালাসাতুন, তিন ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ, আল্লাহর মেহমান তিন ধরনের মানুষ। এক আল গাজী, যেই ব্যক্তি গাজী যুদ্ধ করতে চলে গেছে, যুদ্ধের ময়দান থেকে আবার শত্রুদের বিরুদ্ধে মোকাবেলা করে ইসলামকে সমুন্নত করার উদ্দেশ্যে জিহাদ করেছে, যুদ্ধের ময়দান থেকে আবার ফিরে এসেছে আল্লাহর দিনকে উঁচু করার স্বার্থে, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। দুই আল হজ্জি, যেই ব্যক্তি হজ পালন করে, হাজি মানুষ যে হজ পালন করে, ও হচ্ছে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। দেখেন তাদের মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দিচ্ছেন। আল্লাহর মেহমান যারা হজ করতে যায়, তিন নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমরা পালনকারী, যারা উমরা পালন করতে যায় তারাও হচ্ছে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। যে হাদিসটা নাসাই মিশকাতের 2537 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, বর্ণিত হাদিস দ্বারা আমরা সহজে বিষয়টি উপলব্ধি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হচ্ছে কয় ধরনের মানুষ। তিন ধরনের মানুষ। এক গাজী, দুই হাজি যারা হজ পালন করে, তিন উমরা পালনকারী। এই তিন ধরনের মানুষ হচ্ছে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ।